ওকে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো আজকের ভিডিওতে একটা নতুন টপিক নিয়ে, মানে নতুন একটা ইভেন্টের বিষয় নিয়ে সেটা আলোচনা করব এবং সেটা অ্যানালাইজ করার চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, দারুণ মজা আসতে চলেছে। একটা টুর্নামেন্ট এতদিন ধরে চলছিল, সেটার ফাইনাল ম্যাচগুলো কিন্তু এই ইভেন্টটায় দেখা গেছে, যেটা হলো কিং আর কুইন অফ দ্য রিংয়ের ফাইনাল টুর্নামেন্ট ম্যাচ, যেটা জেদা সৌদি আরবিয়াতে হয়েছিল। এই ইভেন্টে বা কিছু আকর্ষণীয় এবং আইকনিক ম্যাচ রয়েছে, সেখানে অনেক ম্যাচ ছিল, সে সব কিছু নিয়ে ডিসকাস করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো কিং আর কুইন অফ দ্য রিংয়ের যে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ, তো সেই ফাইনাল ম্যাচটা হয়েছে জেদা সৌদি আরবিয়াতে। তো সেই ম্যাচের যে আইকনিক, সেই ইভেন্টের যে আইকনিক ম্যাচগুলো সেগুলো তো রয়েইছে, তাছাড়াও রয়েছে টাইটেল ম্যাচ এবং উমেন্স ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ, সেই সব ম্যাচগুলো রয়েছে এবং সবগুলো নিয়ে কিন্তু ডিসকাস করব এই ভিডিওটায়। তো ফার্স্টে যদি বলা হয় কোরিয়র্স ভার্সেস লোগান পলের চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন ম্যাচ, যেখানে কোরিয়র্সের আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ টাইটেল আর ওদিকে লোগান পলের যেই ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপ টাইটেল, সেই দুটো টাইটেলই কিন্তু, মানে চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন সেটাই হয়। বাট লোগান পল সে তার একটা মেগাস্টার হিসেবে সে অ্যাপিয়ার করে WWE-তে, তো অবভিয়াসলি তার ড্রামাটিক কিছু সিনারিও থাকে সেখানে। তো সে নিজের থেকে একটা কন্ট্রাক্ট তৈরিও করে এবং সেখানে থাকে যে কোরিয়র্সের টাইটেলই শুধু নমিনেট থাকবে, তো অবভিয়াসলি একটা হিউজ চাপ কোরিয়র্সের কাছে। কিন্তু কোরিয়র্সও কিন্তু মানে সহজে ছেড়ে দেওয়ার মতো চ্যাম্পিয়ন নয়। তো রেসেলমিনিয়াতে দেখা গেছে রোমান রেঞ্জকে হারিয়ে, অত বড় একজন অ্যাথলিটকে হারিয়ে কোরিয়র্স সে তার টাইটেলটা, মানে টাইটেলটা জিতে নিয়েছে একদিক থেকে। অন্যদিকে এই যে স্টাইলকে ব্যাকল্যাশে ফ্রান্সে যে ইভেন্টটা হয়েছে সেখানে হারিয়ে তার থেকে মানে টাইটেলটা সেভ করে নিয়েছে কোরিয়র্স, কিন্তু একদিক থেকে মানে টপ যে অ্যাথলিট তাদের মধ্যে একজন। তো এখন টপেই চলছে বলা যেতে পারে, রোমান রেঞ্জ, কোরিয়র্স, কার্মেলো হেস এদের সবাইকে হারিয়ে কিন্তু সে এখন টপে রয়েছে। তো তাকে হারানোটা লোগান পলের কাছে কিন্তু অনেকটাই কষ্টের ব্যাপার, যদিও সে ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়ন। তো অনবদ্য গেম প্লে তো দেখাই যায়, ওদিকে একটা স্কিলফুল অ্যাথলেটিসিজম সব কিছুই কিন্তু অসাধারণ ছিল। তো লোগান পলের যেই অক্টোবর স্ট্রেচ ফ্ল্যাশ সব কিছুই কিন্তু দুর্দান্ত ছিল। আর ওদিকে কোডি রোডস, সেও কিন্তু তার সিগনেচার মুভগুলো, কাটার সব কিছুই কিন্তু একদম নিখুঁতভাবে, গেম প্লেটা এক্সেলেন্ট লেভেলের ছিল। ম্যাচটা হয়েছে জেদা সৌদি আরবিয়াতে, তো সেখানকার মানুষজন কিন্তু লোগানের যেই এক্সট্রিম ড্রামাটিক পর্যায়ে ম্যাচগুলো চলে যায়, তো সেখানে একটু আপত্তিকর জিনিসও হয়েছে, যেখানে কিন্তু সে মেটাল প্লেট সেটা নিয়ে সে অ্যাটাক করতে যায়, তখন কিন্তু একটু বিপত্তি জানায়, আপত্তি জানায়। এমনকি যে কমেন্টেটর মাইকেল কোল, সেও কোডিকে বলে যে সে এটা করতে পারে না, কারণ লোগান পল অলরেডি সে বলে দিয়েছে যে সে কোনো কোনো রকম কোনো মেটাল প্লেট সে ইউজ করবে না খেলার মাঝে এবং কোনো চিটিং করবে না। তো তা সত্ত্বেও কিন্তু সে তার কোনো এক ফ্রেন্ড বা কোনো একজনের থেকে সে মেটাল প্লেট নেয় এবং সে কোরিয়র্সের ওপর কিন্তু সেটা দিয়ে অ্যাটাক করে। তা সত্ত্বেও কিন্তু কোরিয়র্সকে সে ডিফিট করতে অক্ষম থাকে, আর কোরিয়র সে নিজের টাইটেলটা কিন্তু সে ডিফেন্ড করে নেয় এবং পুনরায় আনডিসপিউটেড চ্যাম্পিয়ন রয়েই যায়। কোরিয়র্স আর লোগান পলের দুজনের টাইটেলই যদি এই ম্যাচটার মধ্যে থাকতো এবং কোরিয়র্স বা লোগান পল কেউ যদি দুটো টাইটেলই জিতে নিত, তাহলে কিন্তু সে হয়ে গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন। লোগান পল সে ড্রামাটিক একটা সিন ক্রিয়েট, লোগান পল কিন্তু সে নিজে একটা কন্ট্রাক্ট তৈরি করে, যেখানে কিন্তু সে নিজের টাইটেলটা বাদ দিয়ে সে কোরিয়র্সের টাইটেলটা নমিনেট রাখে এবং তাতেই কোডি রোডস রাজি হয়ে যায় এবং একটা অনবদ্য কনফিডেন্সের একটা মানে উপস্থাপনা করে যে কোডি রোডস কতটা কনফিডেন্ট এবং সে ট্রু চ্যাম্পিয়ন, সেটারই কিন্তু প্রমাণ পাওয়া যায়। এক চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন ম্যাচে সে নিজেকে আবার পুনরায় প্রমাণ করে দেয় এবং সে টাইটেলটা জিতে যায়। কিং আর কুইন অফ দ্য রিংয়ের যে ফাইনাল টুর্নামেন্ট ম্যাচ, সেটা হয়েছে জেদা সৌদি আরবিয়াতে। সেখানে যে ম্যাচগুলো ছিল সেটা সেই ম্যাচগুলো হলো র্যান্ডি অর্টন ভার্সেস গান্থার, যেটা কিং অফ দ্য রিংয়ের ফাইনাল ম্যাচ, কুইন অফ দ্য রিংয়ের ফাইনাল ম্যাচ নায়া জ্যাক্স ভার্সেস লায়রা ভালকারিয়া। সেখানে ছিল ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ উমেন্স টাইটেল ম্যাচ, যেখানে জেড কার্গিল আর বিয়াঙ্কা বেলার ভার্সেস ক্যান্ডিস আর হার্টওয়েলের ম্যাচ ছিল, টাইটেল ভার্সেস টাইটেল ম্যাচ, লোগান পল ভার্সেস
কোডি রোডস, আনডিসপিউটেড চ্যাম্পিয়ন ভার্সেস ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়ন। এছাড়াও ছিল একটা ট্রিপল থ্রেট ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ, যেখানে চাদ গ্যাবেল, স্যামি জেন, ব্রনসন রিড এদের ম্যাচ ছিল। জেড কার্গিল আর বিয়াঙ্কা বেলার ভার্সেস ইন্ডি হার্টওয়েল আর ক্যান্ডিস লেরি, তাদের একটা পাওয়ারফুল ম্যাচ দেখতে পাওয়া গেছে। তো অবভিয়াসলি ফাইনাল ট্যাগ টিম টাইটেল ম্যাচ, অবভিয়াসলি সেটা কিন্তু একটা আইকনিক ম্যাচ হিসেবে সেটা হয়েছে। তো বিয়াঙ্কা বেলার যেখানে কিন্তু টুর্নামেন্টে কুইন অফ দ্য রিংয়ের টুর্নামেন্টে সে ফার্স্টে নায়া জ্যাক্স, দেন টিফিনি স্টেটন টাইটেল টুর্নামেন্ট থেকে সে এলিমিনেট হয়ে যায়, বাট তার লেগ একটা ইঞ্জুরি দেখা যায়। আর ওদিকে জেড কার্গিল, সেও কিন্তু নায়া জ্যাক্সের সাথে ম্যাচে ডিসকোয়ালিফাই হয়ে যায় ম্যাচটা, এবং সেও কিন্তু এলিমিনেট হয়ে যায়। তো দুজনেই কিন্তু সোলো সোলো হিসাবে তারা একটা পাওয়ারফুল, তারা সিঙ্গেলভাবে প্রচেষ্টা করেছে, কিন্তু তাছাড়াও কিন্তু তাদের কাছে ট্যাগ টিম টাইটেল রয়েছে। তো সেই টাইটেলটা, তো টিম হিসেবে খেলার সময় তারা কিন্তু একটা পাওয়ারফুল গেম প্লে তাদের দেখা গেছে ইন্ডি আর ক্যান্ডিসের এগেনস্টে। বিয়াঙ্কা বেলার এবং জেড কার্গিল অসাধারণ স্ট্রেংথ এবং অ্যাথলেটিক্সিজম সেই ম্যাচটার মধ্যে দারুণভাবে দেখা যায়। বিয়াঙ্কা বেলারের লেগ ইঞ্জুরি থাকা সত্ত্বেও বেলার এবং জেড কার্গিলের লাস্টে কম্বাইন ডিডিটি, দেন হুইল বড়ো সুপ্লেক্স দিয়ে তারা কিন্তু ম্যাচটা তাদের কাছে নিয়ে নেয় এবং টাইটেলটা তারা পুনরায় জিতে নেয়। তো একটা পাওয়ারফুল ট্যাগ টিম হিসেবে তারা কিন্তু পুনরায় তাদের টাইটেলটা ক্যান্ডিস লেডি এবং ইন্ডি হার্ডওয়েলকে ডিফিট করে তারা টাইটেলটা তাদের কাছে নিয়ে নেয়। কিং অফ দ্য রিংয়ের যে ফাইনাল ম্যাচ, যে র্যান্ডি অর্টন ভার্সেস গন্থার, তো তাদের ম্যাচটা একটা অনবদ্য ম্যাচ হিসেবে দেখা যায়, যেখানে র্যান্ডি অর্টন তার কিন্তু একটা লেগ ইঞ্জুরি দেখা যায়। গন্থারের কাছে ওটা একটা অ্যাডভান্টেজ তো রয়েছে, গান্থারের হার্ড হিটিং সব স্ল্যামগুলো র্যান্ডি অর্টন সে কিন্তু অ্যাবজর্ব করে, একটা কুইক আর্কেও কিন্তু দেখা যায় গেমের শুরুতেই। আর তাছাড়াও চারিদিকে আর্কেও চারিদিকে কিন্তু ক্লাবিং, স্ল্যাম এসব কিন্তু দেখা যায় গান্থারের তরফ থেকে, এবং তাছাড়াও অ্যানাউন্স টেবিলের ওপর আর্কেও, এবং তাছাড়াও র্যান্ডি অর্টনের ড্র্যাগিং ডিডিটি সব কিন্তু অসাধারণ ছিল। আর বাট গান্থারের একটা পাওয়ার স্ল্যামেই কিন্তু তার লেগ ইঞ্জুরিটা মনে হয় আরও বেড়ে যায়, এবং তারপরে কিন্তু সে অনেকটা মানে ডাউনে চলে যায়, কনফিডেন্স এবং এনার্জিটাও ডাউন হয়ে যায়। তারপরে কিন্তু ম্যাচটা আস্তে আস্তে ফিনিশের দিকে যায়, যেখানে গান্থার কিন্তু পজিশন মানে কিংয়ের মুকুটটা নেওয়ার জন্য একদম বদ্ধপরিকর ছিল। র্যান্ডি অর্টনকে ডিফিট করে সে কিন্তু কিং অফ দ্য রিংয়ের ক্রাউনটা সে নিজের কাছে নিয়ে নেয়। আর ওদিকে ট্রিপল এইচ, সে কিন্তু অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে যে কিং আর কুইন হবে, যার কাছে টাইটেল রয়েছে উমেন্স টাইটেল, তাদের কিন্তু চ্যালেঞ্জ করতে পারবে। তো যেখানে ডেমিয়ান প্রিস্টের কাছে টাইটেলটা রয়েছে, তো সে কিন্তু ডাইরেক্টলি চ্যালেঞ্জ করতে পারবে। যদিও ডেমিয়ান প্রিস্টের অপোজিটে কিন্তু ড্রু ম্যাকএন্টায়ার আরও অনেকেই রয়েছে, যারা টাইটেলটার জন্য কিন্তু অলরেডি ওয়েট করে আছে। তো আলটিমেটলি গান্থার কি তার কিং অফ দ্য রিংয়ের টাইটেলটা নিয়েই থাকবে, নাকি সে ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেলটাও সে জিততে পারবে, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তো আরও পরবর্তীতে আরও অনেক ইন্টারেস্টিং নিউজ, সেগুলো কিন্তু আমি পরপর আপডেটস দিতে থাকবো। কুইন অফ দ্য রিংয়ের আরেকটা ফাইনাল ম্যাচ, নায়া জ্যাক্স ভার্সেস লায়রা ভ্যালকারি, তাদের ম্যাচটাও কিন্তু অসাধারণ ছিল। নায়া জ্যাক্স সে কিন্তু বরাবরই অনেক একটা হিউজ পারফরমেন্স দিয়ে এসছে, এবং তার সামনে কিন্তু লায়রা ভ্যালকারি বাচ্চাই মনে হচ্ছিলো তার কাছে, তবুও ফর্মার এনএক্সটি চ্যাম্পিয়ন কিন্তু অসাধারণ পারফরমেন্স দেখা গেছে তার। দ্বিগুণ সাইজের অপোনেন্টকেও সে কিন্তু সুপ্লেক্স দিতে যায়, তখনই কিন্তু নায়া জ্যাক্স তার ওপর যেভাবে মানে তার সিগনেচার মুভটা দিয়ে লায়রা ভ্যালকারিয়াকে সে অলরেডি ডিফিট করে দেয়, কুইন হয়ে যায় নায়া জ্যাক্স। তো অন্যদিকে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য একটা ট্রিপল থ্রেট ম্যাচ হয়, যেখানে স্যামি জেন ভার্সেস ব্রনসন রিড ভার্সেস চাদ গ্যাবেলের ম্যাচ দেখতে পাওয়া যায়। তো ম্যাচটা অনেকটাই হার্ড হিটিং ছিল, এবং তিনজনেরই কিন্তু অসাধারণ পারফরমেন্স দেখা গেছে, একটা গেম প্লে, দারুণ গেম প্লে সবার মধ্যেই কিন্তু দেখা গেছে, যেখানে ব্রনসন রিডের ডবল সুপ্লেক্স, চাদ গ্যাবেলের সুপ্লেক্স, টুইস্ট তখনই হয় যখনই ওটিস চাদ গ্যাবেলের হেল্প করতে যায়, বাট সেই হেল্পটা কিন্তু অনেকটাই ভারী পড়ে চাদ গ্যাবেলের ওপরই, জেনকে ধরে থাকে চাদ গ্যাবেলের এবং ওটিসকে অ্যাট্যাক করতে বলে, বাট ওটিস অ্যাটাক করে স্যামি জেন সে নিচু হয়ে যায় এবং চাদ গ্যাবেলের ওপরই অ্যাটাকটা পড়ে। স্যামি জেন ব্রনসন রিডকে ওদিকে সে হ্যালুবা কিক দিয়ে সে কিন্তু তার টাইটেলটা জিতে যায়। ব্রনসন রিড এবং চাদ গ্যাবেল দুজনকেই সে ডিফিট করে দেয়, এবং পুনরায় সে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন সে হয়ে যায়।
যেখানে ওটিসকে এবং ব্রনসন রিডের সাথেও কিন্তু ম্যাচ দেখতে পাওয়া যায়, যেখানে সে যেহেতু সেই ম্যাচটা ইনভলভ ছিল, ম্যাচ হয় এবং ব্রনসন রিড কিন্তু ওটিসকে ডিফিট করে দেয়। আর ওদিকে চাড গ্যাবেল, সে কিন্তু অনেক ডিসঅ্যাপয়েন্টেড, রুড বস হিসেবে সে তার ওপর রুডলি বিহেভও করে, যেখানে স্যামিজন এসে কিন্তু ওটিসের পাশে দাঁড়ায়। আর ওদিকে লিভ মর্গান ভার্সেস বেকি লিঞ্চের ম্যাচ, টাইটেল ম্যাচ, ওমেন্স টাইটেল ম্যাচ, লিভ মর্গান বেকি লিঞ্চকে ডিফিট করে দেয় এবং টাইটেল ম্যাচ টাইটেলটা কিন্তু লিভ মর্গান সে নিজের কাছে নিয়ে নেয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এর কিছুদিন পরেই কিন্তু সামার স্ল্যাম দেখা যাবে, সব আইকনিক ম্যাচগুলো কিন্তু হবে, তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো। ভিডিওটা লাইক করো আর শেয়ার করো যারা যারা WWE এর ফ্যান। ইন্টারেস্টিং আপডেটস আমি দেওয়ার চেষ্টা করবো। সুস্থ থাকো, ভালো থাকো, অ্যান্ড টেক কেয়ার, বাই বাই।